তুই যা ইচ্ছে তাই কর মিস্তি, আমি তোকে আটকাবো না। দয়া করে তুইও আমাকে আটকাস না, আমি বাড়ি চললাম। আর এক কথা বারবার বলতে আমার ভালো লাগে না, তুই জানিস। তুই এখান থেকে কোথাও যাবি না, এই বাড়ির বাইরে, এই দরজার বাইরে তুই এক পাও রাখবি না। তুই আমাকে ঘরবন্দি করবি? প্রয়োজন পড়লে তাই করব। আজ এই মুহূর্ত থেকে তোমার এই বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যতক্ষণ না আমি সত্যিটা জানতে পারছি ততক্ষণ তোকে আমি আর আমার সত্যির মাঝখানে আসতে দেবো না, তাই তুই এইখানে এই বাড়িতেই বন্দি থাকবি। বৌমা ঠিক বলছে, বৌমার চোখের সামনে থাকতে হবে তারাকে। তারা, আমার মনে হয় তোমার মেসি ঠিক কথাই বলেছে, তুমি এখানেই থাকো। আর বৌমা শোনো, তারার দায়িত্ব আজ থেকে তুমি আমার উপরে দাও। বাড়ি ভর্তি লোকজন, তার মধ্যে থেকে কেউ একটা কথা জানতে পারলে বুঝতে পারছো কি হবে? এমনি আর কথা বাড়িও না, আলোচনা করো না। মা কি বললো শুনলি? হ্যাঁ, দয়া করে চুপ থাক, মায়ের কথা শুনে চল, এই নিয়ে আর একটাও কথা বলবি না তুই। সেই তো দরজা বন্ধ, কি শোনার জন্য তুই নিয়ে এলি বল দেখি আমাকে? কিছুই তো শুনতে পাচ্ছি না। চাই, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু শোনার চেষ্টা করতে দাও। আমি যা বলছি এখন থেকে তাই হবে। তারা, তারা আজ থেকে স্টাডিতে থাকবে, আর বৌমা তুমি আর নীল এই ঘরেই থাকবে। তারা, তুমি আমার সঙ্গে এসো। কি হলো, এসো। জোর বাচ্চা বেঁচে গেছি গো পিসি, আর টুকলি তো আজ ধরা পড়ে যাচ্ছিলাম। কিছু তো একটা বড় সড়ো ব্যাপার ঘটেছে রে শৈল, সেটা জানার চেষ্টা করতেই হবে, না হলে কিছুতেই শান্তি পাচ্ছি না। নিজেকে সামলাও, তুমি যেরকম বুদ্ধি করে জেদ করার ভান করেছো তেমনি ভাবেই কাজ করে যাও। আমার মনে হয় এতে বৌমা থামবে। আমার মনে হচ্ছে যে আজকের পর যতদূর মনে হয় বৌমা আর তোমার কাছ থেকে জানতে চাইবে না যে এই বাচ্চার বাবা কে। সন্ধ্যা তারা, সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।